হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার ফোন হারিয়ে গেল বা আপনার কোনো কিছু হারিয়ে যায় বা কোনো মানুষ হারিয়ে গেলে আমরা যে আগে থানায় গিয়ে আমাদের জিটি করতে হতো, তো থানায় না গিয়ে কীভাবে আপনি মাত্র 5 মিনিটের মধ্যে আপনার কম্পিউটার বা মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে জিটি করবেন, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আপনি জিটি করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমাদের আপডেট এবং নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো জিডি করার জন্য আপনার প্রয়োজন হবে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাম্বার এবং একটি ফোন নাম্বার এবং একটি মোবাইল বা কম্পিউটার ল্যাপটপ, যে কোনো একটি ডিভাইস যেটা দিয়ে আপনি ব্রাউজিং করতে পারবেন। তো ফার্স্ট আমি কম্পিউটার দিয়ে করবো, এই জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। আপনি মোবাইল হলেও যে কোনো ব্রাউজারে চলে যাবেন। এরপরে ওখানে সার্চ করবেন gd.police.gov.bd অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন আমরা লিঙ্কটি দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, সেখান থেকেও আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটটিতে চলে যেতে পারেন। তো ভিডিও ডিসক্রিপশন থেকে বা গুগল থেকে আমরা এরকম ওয়েবসাইটে চলে যাব। এরপর এখানে যেহেতু জিডির জন্য আবেদন করব, এখানে 3টে ধাপ কমপ্লিট করতে হবে। তো প্রথম ধাপে এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার বা এনআইডি নাম্বার এটি বসিয়ে দিতে হবে এবং এরপরে নিচে আমার এনআইডি অনুযায়ী যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ এবং এরপরে আপনার সচল একটি মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি অবশ্যই অন থাকতে হবে, কেননা মোবাইল নাম্বারটি অবশ্যই অন থাকতে হবে কেননা আপনার মোবাইল নাম্বার একটি পিন যাবে, ভেরিফাই পিন, যে পিন নাম্বারটি এখানে আবার বসিয়ে দিতে হবে। তো মোবাইলের ভেরিফাই পিনটি আমরা বসিয়ে দেবো। তো আমার পিনটি বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে পিন জমা করে দেবো এবং জমা করে দেওয়ার পরে আমাদের দ্বিতীয় ধাপে নিয়ে যাবে। প্রথম ধাপ আমাদের কমপ্লিট। এখানে জিটি সম্পর্কিত কিছু তথ্য আপনার কাছে চাইবে আবেদনকারী। আবেদনকারী যদি আপনি নিজে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নিজে দিয়ে দেবেন, আর যদি অন্য কারোর জন্য করে থাকেন সেক্ষেত্রে আপনি অন্যের পক্ষে জিটি। তো এখানে যেহেতু আমার নিজে করব, সেখানে আমি নিজে দিয়ে দিলাম। এরপরে কি হারিয়েছে, ডকুমেন্ট, প্রজেক্ট বা যানবাহন, গৃহপালিত পশু ইত্যাদি আপনার কি হারিয়েছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন এবং এরপরে হারানো বা নিখোঁজ এবং পাওয়া, যদি আপনি কিছু পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পাওয়াই দেবেন, আর যদি আপনার হারিয়ে যায় কিছু সেক্ষেত্রে আপনি হারানো বা নিখোঁজ দিয়ে দেবেন। তো আমি যেহেতু এখানে ডকুমেন্ট সিলেক্ট করেছি, তো এই জন্য আমাদের ডকুমেন্টের ধরন, যে কোন ধরনের ডকুমেন্ট আমার হারিয়ে গেছে, ব্যাংক ড্রাইভ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, না এই আর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, এর মধ্যে যেটি আপনার হারিয়ে আছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে মোবাইল সেট হারিয়ে গেছে দিব আমি। তো মোবাইল সেট দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার, আপনার ফোন নাম্বারটি চাবে এবং নিচে আপনার মোবাইল নাম্বারের যে আইমি নাম্বার আছে সেই আইমি নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি আপনার ফোনের আইমি নাম্বারটি এখানে বসিয়ে দিন। এরপর 1000 ওয়ার্ডের ভিতরে ঘটনার বিস্তারিত লিখতে হবে। তো এরপরে আমি ঘটনার বিস্তারিত লিখে দেব এবং ঘটনা বিস্তারিত লেখার পরে 2টি ফাইল সংযুক্ত করতে হবে। যদি আপনার ফোন হারিয়ে থাকে তাহলে ফোনের আইমি নাম্বার বা করাই কিছু যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো এখানে জিডি সম্পর্কিত ফাইল সংযুক্ত এখানে আপনি সংযুক্ত করে দিতে পারেন বা মানুষ হারিয়ে গেলে আপনি সেই মানুষের ছবি আপলোড করে দিতে পারেন ওখানে। আর এরপরে এখানে আপনার ইমেল থাকলে ইমেল বসিয়ে দিবেন এবং ইমেলের নিচে আপনি একটি সিগনেচার করে সেটাকে স্ক্যান করে বা ফটো তুলে সেটি আপনি এখানে পিএনজি বা জিপিজি ফাইলে আপনার সিগনেচার দিয়ে আপলোড করে দিতে হবে। আপনার স্বাক্ষর আপলোড করে দেওয়ার পরে এরপরে আমরা পরবর্তী ধাপে যাব। এরপর জিটি করার পরে যে জিটি টেকিং নাম্বারটি পাবেন সেই জিডি টেকিং নাম্বার দিয়ে আপনি দেখে নিতে পারবেন যে আপনার মামলাটি বা আপনার আবেদনটি কোন অবস্থা আছে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, আর যদি ভিডিওর ভিতরে কোথাও কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দেবেন, অবশ্যই আপনাদের সেই সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা করব আমরা। আর এই ধরনের অনলাইনের বিভিন্ন ধরনের আবেদন থেকে শুরু করে আপনার জন্ম নিবন্ধন, এনআইডি ইত্যাদি ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।